বিশ্বভারতী চত্বরে শান্তির জায়গায় যেসব পড়ুয়ারা অশান্ত করার চেষ্টা করেছিল, সেই পড়ুয়াদের একটা অংশের 7 জন পড়ুয়াকে সাসপেন্ড করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে ফের আরও একবার উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী চত্বর। আজও চলতে থাকে বিক্ষোভ। মূলত আজকের বিক্ষোভটা একেবারেই আলাদা আকার নিয়েছে। আজ সকালে বিশ্বভারতীর আন্দোলনরত পড়ুয়াদের একটা অংশ বিশ্বভারতীর বিভিন্ন ভবন বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পড়ুয়াদের দাবি, যে 7 পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে সেই 7 জন পড়ুয়ার সাসপেনশিপ প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে, না হলে এই আন্দোলন চলতে থাকবে এবং আগামী দিনে যদি এই 7 জন পড়ুয়ার সাসপেনশিপ প্রত্যাহার না করা হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন ছাত্রছাত্রীরা। বীরভূম থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজ হিতৈষী। আন্দোলন চলছিল, ছাত্রছাত্রীদের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে হচ্ছে এখানে আন্দোলন চলছিল। যেমন লাইব্রেরিতে পর্যাপ্ত বই পাওয়া যায় না, হোস্টেলের অ্যালটমেন্টগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না, হোস্টেলগুলো ফাঁকা পড়ে রয়েছে, এড ফান্ডের টাকাগুলোকে দীর্ঘ বহু বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে, রেজাল্ট ঠিকঠাক সময়ে পাবলিশ হচ্ছে না। তারপরে এই যে প্লেসমেন্ট সেলের নামে, প্লেসমেন্টের নামে হচ্ছে যে একটা টাকা নেওয়া হয় কিন্তু প্লেসমেন্টের কোনো ব্যবস্থা হচ্ছে যে নেওয়া হয় না। তো এইটা নিয়ে আমাদের আন্দোলন চলছিল এবং তার সেই আন্দোলন চলাকালীন 7 জন স্টুডেন্টকে সাসপেন্ড করা হয় এবং 1 জন অধ্যাপককে বরখাস্ত করা হয় এবং এরই প্রতিবাদে আজকে যে স্ট্রাইক ডাকা হয়েছে সেই স্ট্রাইক কর্মসূচি আজকে চলছে এবং ছাত্রছাত্রীরা স্ট্রাইক পালন করা হচ্ছে ক্যাম্পাসে। এই এই যে দাবি, সেই দাবির সমর্থনে ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করছে এবং পরীক্ষাও যাদের ছিল তারা পরীক্ষা বয়কট করে যাচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি, কথা বলার পর বিষয়গুলো যে সার্বিক পরিস্থিতি বিশ্বভারতী, সেই পরিস্থিতির বিরুদ্ধে ছাত্রছাত্রীরা আমাদের পক্ষে দাঁড়াচ্ছে। দেখুন, সমস্যার সমাধান তো করবো বললে সেটা তো 5 মিনিটের বেশি সময় লাগে না। তো সমস্যার সমাধান করতে ইচ্ছুক না হলে যেটা হয় আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখেছি যে কোর্ট পর্যন্ত গিয়ে হচ্ছে যে মামলা করায়, কোর্টেও হচ্ছে যে আমাদের মামলা দাখিল করা হয়েছে এবং আগামীকাল কোর্টে এই মামলার হিয়ারিং আছে। তো সেইটা নিয়ে দেখা যাক কোর্টের কী রায় থাকে এবং কোর্টে যে রায় থাকবে সেই রায় হচ্ছে আমরা সেরকমভাবে পালন করবো। না না, বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনোদিনই কারোর কথা শোনে না, কারোর সঙ্গে কোনো আলোচনা করে না। তো আমরা আবেদন নিবেদন বিভিন্ন মারফত হচ্ছে করেছি কিন্তু তারা সেই দিকে কোনো হচ্ছে খণ্ডপাত করে না। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গেল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।